पश्चिम वर्धमान अंतर्गत आसनसोल नगर निगम के समस्त पार्षद सोमवार को पश्चिम वर्धमान महकमा सांसद को दिया ज्ञापन। लोगों का कहना है कि उज्ज्वला योजना के तहत जो गैस मिल रही है वो सिर्फ बीजेपी के कार्यकर्ताओं को दी जा रही है, बाकी के लोग को नहीं दी जा रही। इसी के प्रतिवाद में लोगों ने ज्ञापन दिया। सांसद हो, एमएलए हो, पूर्व प्रतिनिधि तारा हो বা প্রশাসনের লোকরা যদি গ্যাসটা দেয় তাহলে সমস্ত মানুষ পাবে, চিহ্নিতকরণ করেই তারা পাবে। এটা আমরা বলেছি, বিজেপির লোকরা নিজেদের লোককে দিচ্ছে এবং তৃণমূলের স্তরে তৃণমূলের অনেক লিডার আছে, অনেক বাড়ি আছে, যাদেরকে যেহেতু তৃণমূল করে তার জন্য দেওয়া হবে না। অথচ ভালো লোককেও গ্যাস দিচ্ছে, রেশন কার্ডে যেমন ভুল আছে সেই ভুল দেখেও তারা রেশন ইয়ে করছে। এবং আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নাই লিখিত, কিন্তু মানুষ অনেক অভিযোগ করছে কারণ যে 200, 300, 1400, 1900 টাকা পর্যন্ত গ্যাসের দেওয়ার জন্য নিয়েছে, তো সেটা ফেরত দেওয়া দরকার আছে। যখন এটা ফেরত দেওয়া অবিলম্বে দরকার আছে, এবং আমরা চাইছি প্রতিটা মানুষ, গরিব মানুষ যেন গ্যাসটা পায় এবং গ্যাসের সিলিন্ডার যেন পায়, গ্যাসের ওভেনটাও যেন পায়। সিলিন্ডার দিলেও এক মাস, আর তারপর আবার গরিব মানুষ কিনবে, তো প্রত্যেকটা মানুষকে প্রত্যেক মাসে বা বছরে 10টা গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া দরকার আছে। রাজ্যের রেভিনিউ থেকে নিয়ে যাচ্ছে, তো আমাদের রেভিনিউ থেকে নিয়ে পরে কেন্দ্রীয় সরকার আমাদের মানুষ, পশ্চিমবাংলার মানুষকে যখন দিচ্ছে তখন তো আমাদের টাকাটাই নিয়ে যাচ্ছে, তো আমাদেরকে দেবে না কেন? আমাদের বছরে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, আমাদের 14 ফিনান্স বন্ধ করে দিয়েছে, আমাদের উন্নয়নে মিড ডে মিলের টাকা বন্ধ করে, এইভাবে যে বন্ধ করছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।